রিপাবলিক বাংলার খবর হচ্ছে, ভোটার তালিকায় গরমিল খুঁজতে এবার ময়দানে নামল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। ইসলামপুর ব্লকের গুনচরিয়া গ্রাম পঞ্চায়েতে উঠেছিল ভোটার তালিকায় গরমিলের অভিযোগ, আর সেই খবর সম্প্রচার হয় প্রথম রিপাবলিক বাংলাতে, আর তারপরে টনক নড়ে প্রশাসনে, তারপরেই তৎপরতা। বাংলার ভোটার তালিকাতে নাম আছে, বিহারের ভোটার তালিকাতেও নাম আছে, এমনই বহু ভুতুরে ভোটার রয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গুনচরিয়া গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ করেছিলেন তৌসিফ রেজা নামে স্থানীয় এক বাসিন্দা। সেই খবর সম্প্রচার হয় রিপাবলিক বাংলায়। উত্তর দিনাজপুর জেলার গুনচরিয়ার বাসিন্দা তৌসিফ আলম, তিনি জেলাশাসকের দপ্তরে একটি অভিযোগ করেছেন। কি অভিযোগ? যে উত্তর দিনাজপুর জেলার যে গুঞ্জুরিয়া রয়েছে, সেই গুঞ্জুরিয়া এলাকার বাসিন্দাই নন, কিন্তু তার ভোটার লিস্টে নাম রয়েছে এবং ওই ব্যক্তি বিহারের রাজ্যের যে কিষাণগঞ্জ রয়েছে, কিষাণগঞ্জ জেলার বাসিন্দা এবং সেখানেও তার ভোটার লিস্টে নাম রয়েছে। এবার নড়ে চড়ে বসল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। ইসলামপুরের জয়েন্ট বিডিও পিয়ালি সরকারের নেতৃত্বে একটি দল বাড়ি বাড়ি গিয়ে শুরু করলো তদন্ত। ভোটার লিস্টে অনেকের নাম অপজেকশন হয়েছিল, তো অনেকের নাম নাকি বিহারেও আছে, এখানেও আছে, ওটাই আমি ইনকোয়ারি করতে এসেছিলাম আর কি। তারা এখানে বসবাস করেন। কোন অফিস থেকে এসেছিলেন? আমি বিডিও অফিস। কী পেলেন এখানে এসে? এখানে কিছু কিছু পেলাম বিহারের বাসিন্দা, ওদের নামটা আমি একটা ফর্ম সেভেন কাটে ফিল করে দিলাম, ওদের নামটা কেটে যাবে। খবরের জেরে প্রশাসনের উদ্যোগ, রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন অভিযোগকারী। এখন ইনভেস্টিগেশন চলছে, কালকে ভোটার লিস্টের সার্ভে চলছিল, আজকে ভিডিও অধিকারী গাড়ি আসছে, বিহার অ্যান্ড বেঙ্গল পুরো পনাচিত গেছিলো, যা যা বেঙ্গলে আছে দুই জায়গায় ভোটার লিস্টের নাম আছে, ওদের এক জায়গায় বাতিল হবে। রিপাবলিক বাংলাকে আমি এটার জন্য খুব ধন্যবাদ দেবো, ধন্যবাদ জানাচ্ছি। আমি যে আমার খবর দেখাচ্ছিলো, দেখানোর পরে পুরো হাইলাইট, পুরো প্রশাসন এখন খুব প্রেসারে আসছে। ইসলামপুরে শুরু হয়েছে ভুতুরে ভোটার খোঁজার কাজ। খবর না হলে কি একই ব্যক্তি দুই জায়গায় নির্বিঘ্নে ভোট দেবে, আর তা জানতেও পারবে না প্রশাসন? তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অবসরের বয়স পেরিয়ে গেছে, এখন তারা প্রবীণ নাগরিক, আর সেই সময় তাদের কাছে এলো নিয়োগপত্র। অ্যাপয়েন্টমেন্ট তো পেলাম, মানে হাটের উঠবে কি করে অ্যাপয়েন্টমেন্ট হলো সেটা তো বুঝতে পারছি না। আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসআইকে জমা দিয়েছি এবং উনি আমাদের রিসিট দিয়েছেন। আমাদের একটাই দাবি যে আমরা যেন 26 বছরের ক্ষতিপূরণ পাই এবং পেনশনটা যাতে আমাদের চালু হয়।